Hi friends, welcome back to my channel Rani Sangsar. Rani Sangsar er aro ekti recipe blog e amar somosto bondhuder shagoto. To aaj niye eschi ekti niramish recipe posto bora. To ei posto bora ta niramisher dine daler pate ba prothom pate khete bhaloi jome jay. To ekhane ami amar family proyojon moton posto niyechi. এখানে এক কাপ মতন পোস্ত আছে আর সেটা আমি 10 মিনিট ভিজিয়ে রেখে দিয়েছিলাম এর মতন এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লঙ্কা আপনারা যেমন ঝাল পছন্দ করেন তেমনি দিতে পারেন আর দিয়ে দিচ্ছি নারকল কোড়া যারা আসছে দিনে খাবেন মানে আসবে খাবেন পেঁয়াজ কুচি এক দু কুচি রসুন কুচি দিয়েও ভালো লাগে তো এটা আমি সমস্ত কিছু দিয়ে নারকেল আর লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি এবার এই পেস্টের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ হলুদ আর সামান্য রিফাইন তেল তেলটা দিলাম এই জন্যই যাতে এটা মুচমুচে হয় আর দিলাম একটু চিনি স্বাদের জন্য এরপর এটা আমি ভালো করে ম্যারিনেট করে নেব এরপর এটাতে আমি 2 টেবিল স্পুন বেসন অ্যাড করব তো এটা বেশ সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এরপর আমি এটাতে 2 টেবিল স্পুন বেসন দিয়ে দিলাম তো এটাকে এবার ভালো করে আমি মাখিয়ে নেব আর এদিকে কড়াইতে তেল গরম করতে দেব তো কড়াইতে তেল গরম করতে দিয়েছি তেল গরম হয়ে গেলে আমি আস্তে আস্তে বড়াগুলো ছেড়ে দেব বড়াগুলো ছেড়ে দিয়েছি এরপর আমি মাঝখানে যে দুটি বড়া লাল হয়েছে সেগুলো আমি সরিয়ে দিচ্ছি বা উলটিয়ে দিচ্ছি এইভাবে আমি পরপর সব বড়াগুলো ভেজে নিয়েছি আর এই যে রেডি হয়ে গেছে দুপুরের খাবার থালি আজ শনিবার নিরামিষ তো ভাত পোস্ত বড়া পোস্ত নারকেল বড়া আলু ভাজা পায়েস আর মিষ্টি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারো চলে আসব অন্য কোন দিন অন্য রেসিপি ব্লগ নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবে আজকের ব্লগ রেসিপি ব্লগ এই পর্যন্ত টাটা